রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আজ বিকাল থেকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। হঠাৎ করে রাত 8:20 মাইকে ঘোষণা দিয়ে একদল বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। পরে বিক্ষোভকারীদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীরা আবারও জড়ো হচ্ছে বলে জানা গেছে। তারা রাষ্ট্রপতির এখনই পদত্যাগের দাবি করে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের মধ্যে গণ অধিকার পরিষদের তারেক রহমানকেও দেখা গেছে। এছাড়া প্রায় 1000-এরও বেশি বিক্ষোভকারী এতে অংশ নিয়েছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত 8:40 দিকে এক ভ্যান পুলিশ আসে। তবে আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের বঙ্গভবনের ভেতরে পাঠিয়ে দেয়। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি জল কামান এলেও আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে তা দৈনিক বাংলা মোড়ের দিকে চলে যেতে বাধ্য হয়। এর আগে বিকেল 5:30 দিকে সড়কের পাশে রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা কয়েকটি ব্যানারে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে আলাদাভাবে বিক্ষোভ করেন। বর্তমানে বঙ্গভবন এলাকা জুড়ে চলছে থমথমে পরিস্থিতি। বেড়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল। ক্ষমতায় থাকে।